আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি কোনো পেশাদার আবৃত্তিকারক নই আমি টুকটাক লেখালেখি করি আজ আমার লেখা একটি কবিতা আপনাদের সামনে শেয়ার করব আপনাদের সাথে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আমি আগেই বলে রাখছি আমি আবৃত্তি করতে পারি না জাস্ট আমার লেখা একটি কবিতা পড়ে আপনাদেরকে শোনাব কবিতাটির নাম হচ্ছে অভিনয় লিখেছি আমি শেখ শান্ত আব্দুল রাজ্জাক আমি তো সুখী নই কেমনে কব বুঝিয়ে সব যন্ত্রণা ঢেকেছি মিষ্টি হাসি দিয়ে কেহ তা জানে না শুধু জানে মোর বিধাতা দেখে না শুধু জানে নিশির নিরবতা সবাই দেখি সমুদ্র মনের উল্লাসে নিত্য করে তাই কল্লল রূপে হেলিয়ে দুলিয়ে আসে তীরে সকলে ছুটে যাই দেখতে সঙ্গে নিয়ে প্রিয়জন ওই তরঙ্গ কষ্ট কম্পনের দীর্ঘ শ্বাস ভেবে চোখী কোনোজন আমি সেই বেদনপূর্ণ সাগর সুখের লেশ তো আমাতে নেই হৃদয়ে সপ্ত অবরসম ব্যথা অন্যকে কে কভু বুঝতে না দেই আমি তো এক মিথ্যুক অভিনেতা আমি তো এক মিথ্যুক অভিনেতা সবাই আপন কষ্ট করে ব্যক্ত প্রত্যক্ষ বা পরোক্ষ পন্থায় আমিও করি ব্যক্ত কত বেদন শিখত কি নিঝুম নিরালায় হাবিয়া নরকের অনলে পুরে হয়েছি এক ভিন্ন কয়লা শোভন পরিচ্ছদে আবৃত্ত হৃদয়ের ক্ষত বিক্ষত ময়লা আমার বেদনে কেহ ব্যথিত হোক আমি কোভু না চাই অজস্র শোক হৃদয়ে লুকিয়ে অন্যকে হাসাতে মজা পাই বড় দুঃখী হয়ে করি জনের অভিনয় সকলে হয় খুশি জানে না তো আসল পরিচয় তবু খুঁজে পাই আমার মাঝেই সততা আমি তো একজন খাটিমিথুক অভিনেতা বাদল পূর্ণ রিনিরদে আষাঢ় অবিরাম ঝরে আখি বুকে আমার খরা চৈত্রের তৃষ্ণার্ত চাতক পাখি ক্ষত বিক্ষত এ শ্রীগাত্র লোকচক্ষুর অগচরে। আমি পত্রহীন শুষ্ক পর্ণি কুঞ্জের অভ্যন্তরে এ কষ্ট মালঞ্চের সঙ্গী হতে কেউ আসেনি তুমি এলে কেন এ বুকে বহে চলে প্রশান্ত সাগরের কল্লল যেন চলেই যখন এসেছ কেমনে বারণ করি থাকো আমার পাশে হয়ে ভাঙ্গা তরি বাইরে দেখে চিরসুখী ভেবে করেছ তুমি ভুল আমি বসন্তের গন্ধহীন কৃষ্ণচূড়া ফুল কান পেতে শুনে নাও আমার পরিচয় সুখহীন আমি করি সুখের অভিনয়